الحمد لوليه والصلاة على نبيه والوزن والفصل والنزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكاظم له ولا مزارع له ولا منادي له ولا مكاظم له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جسب وصفع بقاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا مزارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي ونقي ونصيب وحسين وصغير وكبير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا مخدومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم সবাই মুহাম্মদের সাথে দুরূদ এ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دل زندہ و بیدار اگر ہو تو بددری دل زندہ و بیدار اگر ہو تو بددری یہ بندے کو عطا کرتے ہیں چشمِ نگراور بندے کو عطا کرتے ہیں چشمِ نگراور احوال و مقامات پہ موقوب ہے سب کچھ احوال و مقامات پہ موقوب ہے سب کچھ ہر لحظہ ہے سالک زما اور مکاور ہر لحظہ ہے سالک زما اور مکاور پرواز ہے دونوں کا اسی کیف فام پرواز ہے دونوں کا اسی کیف فام کرگس کا جہاں اور ہے شاہی کے جہاں اور کرگس کا جہاں اور ہے شاہی کے جہاں اور لا الہ
ইলাহা ইল্লাল্লাহ, জোরে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মাওজুদ ইল্লা হু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি জামানা, যেই জামানার মধ্যে হাতের মধ্যে আগুন রাখা যত কষ্ট, তার থেকে মুসলমানদের ঈমানকে টিকিয়ে রাখা বেশি কষ্ট, ঠিক না বেঠি? এমনই একটি জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীকে ভালোবাসি কারা কারা হাতটা উঠায় দেখাই, এই পরীক্ষাটা এখন নেওয়া হবে। বাহিরে যারা আসি এদের হাত উঠালে বুঝি গুনাহ হবে না, এই পরীক্ষাটা এখন নেওয়া হবে, দেখবো নবীজিকে কতটুকু ভালোবাসি। হাত দামান, ভালোবাসলে নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে, তাই না? নবীর সুন্নতে যে ভালোবাসলো না, সে আবার নবীজিকে কিভাবে ভালোবাসলো? আচ্ছা, যদি নবীর সুন্নতকে ভালোবাসা থাকেন তাহলে যুবক নাই বুড়া নাই সবার একটু কষ্ট করতে হবে, রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। এই যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এখানে যতক্ষণ পর্যন্ত ফাঁকা থাকবে ততক্ষণ পর্যন্ত শয়তান বসে থাকবে, ওই জায়গায় বসে বসে ঘুম আসবে। এই জন্য সবাই যারা নবীজির সুন্নতকে ভালোবাসি আল্লাহু আকবর বলে দাঁড়ায় যাই, সামনে যারা আছেন আল্লাহু আকবর বলে দাঁড়ায় যাই, দাঁড়ায় যাই। এই তো পরীক্ষা নিতেছি, দেখি কারা কারা সুন্নতকে ভালোবাসে, আল্লাহু আকবর বলে দাঁড়ায় যাই। দেখেন তো কে দাঁড়ায় নেই, একটু দেখেন তো। এবার সবাই সামনে এসে পড়ি, সবাই সামনে এসে, সবাই, হ্যাঁ সবাই সামনে এসে পড়ি। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে বলতে বসি, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসি। আল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এ আমার কথা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতু শহীদ, যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিবে। মানে মানে মজে মনে মনে মাঝে মাঝে বলি, 100 শহীদের সওয়াব এক সুন্নতের বিনিময় কেন দান করেন? তখনই উত্তর আইসা যায়, শহীদ হওয়ার জন্য পাগল থাকবে, অনেকেই শহীদ হওয়ার জন্য পাগল। এখন যদি আমাদেরকে দেশ স্বাধীন করার জন্য ডাক দেয়, আমরা যাইতে রাজি আছি না? শহীদ হওয়ার জন্য পাগল আমরা। এখন যদি নবীকে কাউকে গালি দেয় আর এই জন্য আল্লামা আহমদ শফি সাহেব ডাক দেয়, আমরা যাইতে রাজি আছি না? তাহলে বোঝা গেল শহীদ হওয়ার জন্য পাগল, কিন্তু আমাদের মধ্যে সুন্নত নাই, সুন্নত জিন্দা করার জন্য পাগল না। এই জন্যই নবীজি অফার দিয়ে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতু শহীদ, ফিতনা ফাসাদের জামানায় আমার একটা সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিবে। আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়াশুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকাল খালক কামালা, الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا عم وقالا،
সবাই বলি আলহামদুলিল্লাহ, জোর হলো না তো, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মাঝে এই কথাটা বলি, এই সমস্ত মাহফিলে আসার ভাগ্য আল্লাহ সবাইকে দেন না, যাদেরকে মাওলা অনেক বেশি মহব্বত করেন, যাদেরকে মাওলা অনেক বেশি ভালোবাসেন, এদের মনের মধ্যে দিয়া দেয়। ও আমার বন্ধুরা রে, তোর অন্য অন্য বন্ধু বান্ধবরা চায়ের দোকানে চা খায়, বিড়ির দোকানে বিড়ি টানে, ঠিক না বা ঠিক? তোর অন্য অন্য বন্ধু বান্ধবরা টিভির দোকানে বসে বসে টিভি দেখতে থাকে, তোর অন্য অন্য বন্ধু বান্ধবরা মেলার মধ্যে মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে, কিন্তু আমি চাই না, আমি চাই না তুই ওই মেয়েদের পিছনে ঘোরাঘুরি করতে থাক, আমি চাই না, আমি চাই না তুই টিভির দোকানে বসে বসে টিভি দেখতে থাক, আমি তো ওদের তুলনায় তোরে বেশি মহব্বত করি, আমি তো ওদের তুলনায় তোরে বেশি মহব্বত করি, আমি চাই তুই হেদায়তের উপরে চল। এই জন্যই দেখ তাকাইয়া পাগলদের মিলন মেলা হয়, আল্লাহওয়ালাদের মিলন মেলা হয়, ওই মিলন মেলায় তুই শরীক হয়ে যা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে হাসতে হাসতে ঢুকে যা। হরজ খাহি বাসু লেকিন অন্ধকে দিওয়ানা বাস, হরজ খাহি বাসু লেকিন অন্ধকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশে বাসু বা খুদা দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশে বাসু বা খুদা দিওয়ানা বাস। তোমার যেমন চাই তাই হও, তোমার যদি ইঞ্জিনিয়ার হইতে মনে চায় তাহলে ইঞ্জিনিয়ার হও, তোমার যদি ডাক্তার হতে মনে চায় তো ডাক্তার হও, তোমার যদি ব্যারিস্টার হতে মনে চায় ব্যারিস্টার হও, আল্লাহর কোনো সমস্যা নাই। কিন্তু পাশাপাশি একটা জিনিস হয়ে মরো, দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কামিয়াব। পাশাপাশি ইঞ্জিনিয়ার হইবা কোনো সমস্যা নাই, ডাক্তার হইবা কোনো সমস্যা নাই, ডক্টর হইবা কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর পাগল হয়ে মরো, আল্লাহওয়ালা হয়ে মরো, আল্লাহওয়ালা হয়ে মারা যাও তো জান্নাতি হয়ে যাওয়া। হরজ খাহি বাসু লেকিন অন্ধকে দিওয়ানা বাস, আল্লাহওয়ালা হয়ে মরতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলি আমিন। তো বলতেছিলাম এই ধরনের মজলিসে আসার ভাগ্য সবার হয় না। আপনার মেয়ের অথবা ছেলের বিয়ে কথার কথা, আপনার মেয়ের অথবা ছেলের বিয়ে, আল্লাহু আকবার, আপনি কি সবাইকে দাওয়াত দিবেন নাকি বলেন না? সবাইকে তো দাওয়াত দিবেন না, কাদেরকে কাদেরকে দাওয়াত দিবেন? আরে সুবহানাল্লাহ, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, যাদের সাথে আত্মার সম্পর্ক আছে, যাদের সাথে মহাব্বতে সম্পর্ক আছে, এদের বাড়িতে যাইয়া যাইয়া দাওয়াত দিবেন যে তোমার কিন্তু আসতে হবে আমার মেয়ের বিয়েতে, না আসলে কিন্তু খবর আছে। ঠিক এমনই কইরা আমার মাওলা যাদেরকে অনেক বেশি মহাব্বত করেন, এদেরকে বলেন, এদের মনের মধ্যে দিয়া দেয়, ও আমার বান্দারা, ওই দেখ তাকাইয়া আমার পাগলদের মিলন মেলা হয়, আমার ওলিদের মিলন মেলা হয়, ওই মিলন মেলায় তুই শরীক হয়ে যা তো কি হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে হাসতে হাসতে ঢুকে যা, চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য এদিকে আসতে পারলাম, বসতে পারলাম, খুশি কারা কারা? আল্লাহু আকবার বলি, একটু চিল্লায় বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলি আমিন, আল্লাহ হাতখানা গুলা কবুল করে নাও বলি আমিন। এক বাদশার একটা গোলাম ছিল, এক বাদশার একটা গোলাম ছিল, ওই গোলাম তো গোলাম নামের গোলাম, কিন্তু আল্লাহওয়ালা ছিল, আল্লাহর পাগল ছিল। আল্লাহর গোলাম হইতে হইলে কিন্তু চেহারা লাগে না, আল্লাহর গোলাম হইতে হইলে কিন্তু টাকা পয়সা লাগে না, আল্লাহর গোলাম যে হইতে চায় আল্লাহ তারে এই গোলাম বানাইয়া দেয়। কিন্তু শর্ত হইলো, শর্ত হইলো আল্লাহওয়ালা হইতে চাইলে আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয়। তুমি তুমি ড্রাইভারি শিখবা, তো ড্রাইভারি শিখলে কি বাসওয়ালার, ওই ড্রাইভারি শিখলে কি ঝালমুড়িওয়ালার কাছে যাওয়া লাভ আছে নাকি বলো? ড্রাইভারি শিখতে হইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে। এরপরে যদি তুমি ব্যারিস্টার হইতে চাও, ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে। এরপরে যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে।
ঠিক এমনি কইরা কেউ যদি আল্লাহ ওয়ালা হইতে চায় তাহলে আল্লাহ ওয়ালা যারা তাদের কাছে যাওয়া লাগে, এদের কাছে যাওয়া ব্যতীত আল্লাহ ওয়ালা হওয়া যায় না। এটা আমার কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন বান্দারা আমি আল্লাহকে ভয় কর অর্থাৎ মুত্তাকি হয়ে যা, পরহেজগার হয়ে যা, আমার বলি হয়ে যা। তো বলি কেমনে হবি? আমরা যেমন বলি ডাক্তার হও তারপরেই বলি ডাক্তার হইতে চাইলে ডাক্তারের কাছে যাও, আমরা যেমন বলি ইঞ্জিনিয়ার হও এরপরেই বলি ইঞ্জিনিয়ার হইতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাও, আমরা যেমন বলি ড্রাইভার হও এরপরেই বলি ড্রাইভার হইতে চাইলে ড্রাইভারের কাছে যাও, ঠিক এমনি কইরা আমার মাওলা বলেন তুই মুত্তাকি হয়ে যা। তো কিভাবে মুত্তাকি হবি? ওয়াকুনু মাসাদিকিন, একই আয়াতে বলেন ওয়াকুনু মাসাদিকিন, যারা সত্যের উপর চলে অর্থাৎ যারা আল্লাহ ওয়ালা এদের সাথী হয়ে যা, তো তুইও আল্লাহ ওয়ালা হয়ে যাবি। আর সুবহানাল্লাহ, একদল লোক এখন বের হয়েছে আপনারা জানেন, এরা বলে আল্লাহ ওয়ালাদের দরবার খাঁটি, আল্লাহ ওয়ালা যারা এদের দরবারে যাওয়া নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলেন, এদের কাছে মুরিদ হওয়া, এদের কাছে বায়আত হওয়া নাকি বেদাত। আর সুবহানাল্লাহ, এই বেদাতই বলতে যায়া আমাদেরকে অনেকে মুশরিকও বলে, অথচ সাইনবোর্ড নিজেদের গায়ে সাইনবোর্ড লাগায় সহি হাদিসের, ঠিক না বেঠি? সাইনবোর্ড লাগায় বলে আমরা সহি হাদিস মানি, অথচ কতটুক মানে ভিতরে ঢুকলেই খবর পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া নাকি আমরা শিরিক করি, আল্লাহ ওয়ালাদের কাছে যায় নাকি আমরা মুশরিক হয়ে গেছি। এই মুশরিক বয়ে বলতে যায়া আল্লাহু আকবার, ইমামে আজম আবু হানিফাকে ওরা মুশরিক বইলা ফেলে, ইমামে আজম আবু হানিফাকে ওরা বেদাতি বলে, ইমামে মুসলিমকেও বেদাতি বইলা ফেলে, ইমামে বুখারিও তো পীর ছিলেন, তাহলে কি তিনিও কি বেদাতি নাকি? বলেন না, নাউযুবিল্লাহ। আর সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালাদের কাছে কেন যাইতে হবে, কি জন্য যাইতে হবে? আজকে কোরআন থেকে দলিল নিয়ে বাড়িতে যাইবেন, কারা কারা আছেন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। কেন মুরিদ হইতে হবে, কেন পীর হক্কানি পীর কেন ধরতে হবে? যেহেতু শানে আউলিয়া নিয়ে বয়ান, তো এই বিষয় চলবে ইনশাআল্লাহ। মাঝখানে যদি কোনো বিষয় আল্লাহ মাথায় দেন তো বলবো কথা প্রসঙ্গে, কিন্তু এই বিষয় নিয়েই বয়ান করব ইনশাআল্লাহ। পীরদের কাছে যাওয়া বেদাত, এক নাম্বার কারণ বলে যে পীর কোরআন হাদিসে নাই তো আমরা মানবো কেন? প্রশ্ন তো সবারই জাগতে পারে, পীর শব্দ কোরআন হাদিসে নাই তো আমরা মানবো কেন? ওরে মদনের দলেরা, পীর শব্দ কেন থাকবে? পীর তো ফার্সি শব্দ, ফার্সি শব্দ, ও কোরআন তো আরবি শব্দ, হাদিস তো আরবি শব্দ, এটা এটা আবার কোরআনে কেন থাকবে? যদি এটাও কোরআনে খুঁজতে যাও তাহলে নামাজ কোরআনে দেখাও, নামাজ তো উর্দু শব্দ আছে, আসেনি? নামাজ উর্দু শব্দ আরবিতে লেখা আছে, আরবিতে লেখা সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পাইলাম আমরা, ঠিক নামাজ যেমন উর্দুতে লেখার কারণে এবং ফার্সিতে লেখার কারণে আরবিতে পাওয়া যায় না, ঠিক এমনি কইরা পীর শব্দ ফার্সি হওয়ার কারণে আরবিতে পাওয়া যায় না, এটা বাংলা ভাষায় ব্যবহার হইতে হইতে এই পর্যন্ত আসছে। এবার আসেন কোরআনে পীর পাওয়া যায় কিনা, আপনারা সবাই মুখস্থ করবেন, পীর শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। কি বলেন বলেন? পথ প্রদর্শক, অর্থাৎ শাব্দিক অর্থে যদি আপনার ড্রাইভার আপনাকে ড্রাইভারই শিখায়, ড্রাইভারের পথ দেখায়, তাহলে সে আপনার শাব্দিক অর্থে পীর। আপনাকে যদি ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি কিভাবে বানাইতে হয় সেটা শিখায়, তাহলে সে আপনার ঝালমুড়ির পীর। আপনাকে যদি আপনার মাস্টার অঙ্ক শিখায় তাহলে সেই মাস্টার আপনার অঙ্কের পীর, অর্থাৎ অঙ্কতে পথ প্রদর্শক। আপনার উকিল যদি আপনাকে উকালতি শিখায় তাহলে সে আপনার উকিল পীর। আপনার ব্যারিস্টার যদি আপনাকে ব্যারিস্টারি শিক্ষা দান করে তাহলে শাব্দিকভাবে সে আপনার ব্যারিস্টারি পড়ালেখার পীর, ঠিক না বেটি? এবার আসেন পরিভাষায় পীর বলা হয় কাকে? পরিভাষায় পীর বলা হয় হলো ওই সমস্ত হক্কানি আল্লাহওয়ালাদেরকে, যেই সমস্ত হক্কানি আল্লাহওয়ালারা উম্মতের আত্মা
করার চিকিৎসা করে থাকেন, অর্থাৎ যেটাকে সাহিত্যিক ভাষায় বলে বলা হয় আত্মশুদ্ধি করে থাকেন। কি শুদ্ধি বলেন? আত্মশুদ্ধি করা থাকেন। এবার দেখি কোরআনে পীর পাওয়া যায় কিনা। পীরের অর্থ বলেন কি বলছিলাম? পথ প্রদর্শক। কি বলছিলাম? পথ প্রদর্শক। এবার আসেন পথ প্রদর্শকের আরবি বাং আরবি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওমাই ইউজলিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। পীরের বাংলা শব্দ অর্থ হলো পথ প্রদর্শক, আর এর আরবি হলো, পথ প্রদর্শকের আরবি হলো বাবে ইফআল থেকে আল ইরশাদু মাসদার থেকে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারের সিগা মুরশিদ। কি বলেন? মুরশিদ। এই মুরশিদ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আনেন, ওয়া মা ইউজলিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আলিফ আনছেন অন্য এক কারণে, এটা আপনারা সবাই বুঝবেন না, কিন্তু মূল শব্দটা হলো মুরশিদ। এবার বলেন মুরশিদ কোরআনে আছে কি নাই? তাহলে তোরা পীর খুঁজে পাস না কেন? কেন পাস না? আর তো কোনো কারণ না, কারণ তোদের মধ্যে ফার্সি এবং আরবির সাধারণ জ্ঞানটুকু নাই, এই জন্যই তোরা পীর কোরআন হাদিস খুঁজে পাস না। ঠিক না বেটি? এবার আসেন, প্রত্যেকটা জিনিসের একটা মূল মাকসাদ থাকে। আমার আলোচনা হয়তো সবার মজা লাগবে না, আমি অনেক ক্লান্ত, হয়তো মজা করে বলতে পারবো না, কিন্তু শুনবেন, কানে বাড়ি লাগায় রাখবেন, উপকার একদিন না একদিন ইনশাআল্লাহ হবেই। ওইরকম কিচ্ছা কাহিনী বলার সময়ও এখন নাই, অল্প সময় আছে। ও মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম এই প্রত্যেকটা জিনিসের একটা মূল মাকসাদ আছে। মসজিদের মূল মাকসাদ মানুষ যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে। কয়েকত বলে পাঁচ ওয়াক্ত নামাজ যাতে ঠিক মতো পড়তে পারে। স্কুলের মূল মাকসাদ বাচ্চারা যেন পড়ালেখা করে ভবিষ্যতে জনগণের সেবা করতে পারে। এরপর কলেজের মূল মাকসাদ স্কুলের ছেলে সন্তানেরা যাতে উচ্চ ডিগ্রি নিতে পারে। ঠিক না বেঠি? এরপরে আসেন থানা জেলখানা, এটার মূল মাকসাদ হলো চোর ডাকাত পিটাইয়া সোজা যেন করতে পারে। ঠিক না বেঠি? হাসপাতালের মূল মাকসাদ হলো রোগীর সেবা করতে যেন পারে। এবার আসেন পীর মুরিদি, যেটা হক্কানি পীর মুরিদিরও কিন্তু একটা মূল মাকসাদ আছে, আছে না ভাই? সেই মূল মাকসাদটা কি দেখি কেউ বলতে পারে কিনা সামনের থেকে? বলেন বলেন। অথচ আমরা মুরিদ, কোনো না কোনো পীরের মুরিদ, মূল মাকসাদটাই জানি না। আপনার কাছে আইসা যদি বেদাত বেদাত বলে তাহলে আপনি কি জবাব দিবেন? হক্কানি পীর মুরিদের মূল মাকসাদ হলো উম্মতের আত্মশুদ্ধি করা। কি করা? বলেন বলেন। উম্মতের আত্মশুদ্ধি করা, যেটাকে আরবিতে বলা হয় যাক্কা ইউজাক্কি। আরবিতে কি বলা হয়? যাক্কা ইউজাক্কি, বাবে তাফাইলের মাসদার, তাজকিয়ায় নাফস, নাফসের আত্মশুদ্ধি করা। অর্থাৎ শরীরের মধ্যে দুইটা অংশ আছে, কয়টা অংশ বলেন না? একটা হলো দেহ আর একটা হলো রূহ। একটা দেহ আর একটা হলো রূহ, রূহ বা আত্মা যাই বলেন। এই শরীরের দুইটা অংশ, দেহটা হলো গাড়ি স্বরূপ। কি স্বরূপ বলেন? আমি গাড়ি নিয়ে এই মাহফিলে আসলাম, মনে করেন গাড়িও অ্যাক্সিডেন্ট করছে, আমিও অ্যাক্সিডেন্ট করছি। এবার বলেন গাড়ির আগে মেকারের কাছে নেবেন নাকি আমারে আগে ডাক্তারের কাছে নেবেন? গাড়ির দাম বেশি নাকি সাওয়ারির দাম বেশি? সাওয়ারির দাম বেশি, সাওয়ারের অত দাম নাই, সাওয়ারি যে তার দাম বেশি। এবার শরীরের মধ্যে দুইটা অংশ আছে, একটা অংশ হলো দেহ আর একটা অংশ হলো রূহ। দেহটা হলো গাড়ি, রূহ হলো আত্মা। আত্মা যদি না থাকে তাহলে গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকে, অর্থাৎ লাশ। এই দেহ বা গাড়ি, এটার রোগ হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, চোখ ব্যথা হয়, আরও কিছু কত হয়। এই জন্য আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না? এখন আসেন আত্মা, যেটা অর্থাৎ যিনি গাড়ি চালায় অর্থাৎ সাওয়ারি, এটার কি রোগ হতে পারে না? দামি বেশি কোনটা, গাড়ি নাকি ড্রাইভার? ড্রাইভার দামি বেশি। এবার আসেন ড্রাইভার, যেটা রূহ যেটা, এটার কি রোগ হতে পারে না? এটার রোগ কি? অহংকার করা, চুরি করা, জিনা করা, ব্যভিচার করা, খারাপ কথা বলা, গান বাজনা শোনা, অন্যের হক মেরে খাওয়া, ভোট চুরি করা, আরো কত কিছু করা, আল্লাহওয়ালাদে এরকে গালি দেওয়া। ঠিক না বে ঠিক? এগুলা কার রোগ? গাড়ির রোগ নাকি গাড়ি যে চালায় সওয়ারি? রুহের রোগ বলেন, এগুলা রুহের রোগ।
গাড়ির রোগ নিয়ে যদি আপনি মারা যান, আর গাড়ির রোগ নিয়ে যদি আপনি মারা যান তাহলে জাহান্নামে যাবেন না, কিন্তু রুহের যে রোগ অহংকার জাররা পরিমাণ নিয়ে মারা গেলে জাহান্নাম ছাড়া কি নাই কোনো বলেন, কোনো গতি নাই। অহংকার রোগটা নিয়ে এটা এটা হলো সাবারির রোগ। এবার আসেন, এই সমস্ত রোগ দূর করবে কোথায়? আপনি যদি মাদ্রাসায় যান, হযরত আমি মোবাইল চালাই, মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখি, আমার আত্মার শুদ্ধির দরকার আছে, আত্মার চিকিৎসার দরকার আছে, মাদ্রাসাওয়ালারা বলবে আরে তুই মাদ্রাসার কানুনের খেলাফ করছস, মাদ্রাসার নিয়ম বহির্ভূত কাজ করছস, তুই মোবাইল চালাইছস, এই জন্য তুই বহিষ্কার। আপনি থানায় যাবেন, ও স্যার আমি প্রত্যেক দিন মেয়েদেরকে জিনা করি, আমাকে চিকিৎসা কইরা দেন, আত্মার চিকিৎসা কইরা দেন। থানার রোগের থানার পুলিশে বলবে তুই জিনা করছস, এই জন্য তোর ধর্ষণের শাস্তি, ধর্ষণের মামলা দিয়ে দিলাম, ঠিক না বেঠিক? এবার এই আত্মশুদ্ধি কোথায় করবে, আত্মার যে এই শুদ্ধিটা এটা কোথায় করবে? মাদ্রাসায়ও ওই হুজুরদের কাছে বললে, আর সুবহানাল্লাহ মোবাইল চালানোর কারণে বের করে দিতেছে, যদি বলে হুজুর আমি সবার পকেট থেকে প্রত্যেক দিন টাকা চুরি করি, ওরে রাস্তা রাখবে? যদি বলে হুজুর মহতামিম সাহেবের পকেট থেকে আমি অনেক টাকা চুরি করছি, ওরে দিব ধরে শুরু মায়ের আর কিল? তো এই সমস্ত আত্মার রোগগুলা কোথায় যেয়ে দূর করবে? এই রোগগুলা দূর করবে হলো হক্কানি আল্লাহ আলাদের কাছে। একটু আগে বলছিলাম সব কিছুরই মূল মাকসাদ আছে, হক্কানি আল্লাহ আলাদের কাছে যাওয়ারও মূল একটা মাকসাদ আছে, সেই মাকসাদটা কি আমার সাথে মুখস্থ করেন? আত্মশুদ্ধি করা বলেন, আত্মশুদ্ধি করা, আবার বলেন আত্মশুদ্ধি করা। এবার আসেন, এই আত্মশুদ্ধি করার জন্য কাদের কাছে যেতে হবে? যাদের আত্মশুদ্ধি হয়েছে তাদের কাছে যেতে হবে। এবার আসেন, পীর মরিদির দলিল পাওনা, কোরআনে আত্মশুদ্ধির দলিল পাওনা, যারা আত্মশুদ্ধি করতে যায় এদেরকে বেদাতি বইলা গালি দাও, সবাইকে এক পাল্লায় মাপো, যে নাকি সেজদা করে পীরের পায়ে ওরে এক পাল্লায় মাপলা, আর যে নাকি আল্লাহকে পাওয়ার জন্য পীরের থেকে সবক নিল তারেও তুমি সেই সেজদাকারীর পাল্লায় মাপলা, তাই না? আসো কোরআনে দলিল নিয়ে যাও। দলিল হলো আত্মশুদ্ধির দলিল, এক নম্বর আল্লাহ পাক নবীজিকে চারটা দায়িত্ব দিয়েছেন, কয়টা দায়িত্ব বলেন না? নবীজিকে চারটা দায়িত্ব দিয়েছেন, রব্বানা ওয়াবাথ ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এক নম্বর হলো তেলাওয়াত শিক্ষা দিবেন, বলেন আমার সাথে, এক নম্বর হলো তেলাওয়াত শিক্ষা দিবেন, দুই নম্বর হলো ইলম শিক্ষা দিবেন, তিন নম্বর হলো হাদিস শিক্ষা দিবেন, চার নম্বর হলো আপনি উম্মতদেরকে আত্মশুদ্ধি করবেন। সুবহানাল্লাহ, ওয়া ইউযাক্কিহিম বলছিলাম না, আত্মশুদ্ধির আরবি যাক্কা, ইউযাক্কি তাজকিয়া, এই আত্মশুদ্ধির আরবি আইসা যায়, ওয়া ইউযাক্কিহিম উম্মতদেরকে আত্মশুদ্ধি করবেন। এবার বলেন নবীজি এখন আছে নাকি নাই? নবীজি নাই, নবীজি চলে গেছেন, নবীজির জায়গায় কাদেরকে রেখে গেছেন? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিশ, নবীজি নাই, এবার নবীজির জায়গায় উলামায়ে কেরাম আছেন। নবীজির চার কাজ যেহেতু দায়িত্ব দিয়েছেন নবীজিকে আল্লাহ, এবার নবীজি নাই, ওই চার কাজের দায়িত্ব এখন কাদের উপরে বলেন? জোরে বলেন, হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি আলেম, হক্কানি পীরদের উপরে। এইবার আসেন আরেকটা দলিল আনি আপনাদেরকে, সেই দলিলটা আত্মশুদ্ধি করার দলিল বলতেছি, পীর মুরিদের মূল মাকসাদ কি আবারও জিজ্ঞাসা করতেছি, বলেন আত্মশুদ্ধি করা। এবার যে পীর মুরিদে আত্মশুদ্ধি করে না, আমি তাদের কথা বলতেছি না, না করলে গুনাহ হবে, কিন্তু পীর মুরিদের কাজ হলো আত্মশুদ্ধি করা। এবার দলিল নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচাইতে বেশি কসম কাটেন যে আয়াতের মধ্যে, আল্লাহ পাক যে সূরার মধ্যে সবচাইতে বেশি কসম কাটেন, সেই সূরা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশশামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। একটু চিল্লায় বলি না, আল্লাহু আকবার। কি
ভাই আলহামদুলিল্লাহ কথা বুঝতেছেন, কারা কারা কথা বুঝতেছেন? তো পীর মুরিদের বেদাত লাগাতার বলবো না, হাত নামান হাত নামান। তো বলতেছিলাম আল্লাহ পাক সাত আয়াতের মধ্যে এগারোটা জিনিসের কসম খান, কয়টা জিনিসের কসম? এগারোটা জিনিসের মতলবই মাফহুম তরজমা করব, শব্দে শব্দে তরজমা করার সময় নাই। ওয়াস শামসি ওয়া দুহাহা, ওয়াস শামস আল্লাহ সূর্যের কসম খান, ওয়া দুহাহা সূর্যের কিরণের কসম খান, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা, আল্লাহ চাঁদের কসম খান, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, আল্লাহ দিনের কসম খান, ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, আল্লাহ রাতের কসম খান। আল্লাহর কি কসম খাওয়ার কোনো দরকার ছিল বলেন? আমরা কি বিশ্বাস করতাম না? করতাম। তারপরে আল্লাহ কসম খান, কেন কসম খান? আল্লাহ জানেন, আল্লাহ জানেন যে কোরআন নাজিলের 1400-1450 বছর পর একদল মগার গোষ্ঠী বের হবে, যেই মগার গোষ্ঠীরা আত্মশুদ্ধি করতে যাওয়াকে বেদাত বলবে, আত্মশুদ্ধি করতে যাওয়াকে হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে নিজের তাজকিয়ায় নফস করাকে বেদাত বলবে। আল্লাহ এইটা জানতেন, এই জন্যই আল্লাহ তাকিদ দেওয়ার জন্য এগারোটা কসম খান। ওয়ান্নাহারি ইদা জাল্লাহা, দিনের কসম, ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা, রাতের কসম, ওয়াস-সামাই ওয়ামা বানাহা, আল্লাহ পাক বলেন আসমানের কসম এবং যিনি এই আসমান বানিয়েছেন সেই সত্তার কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল কমারি ইদা তালাহা, ও ওয়াস-সামাই ওয়ামা বানাহা, ওয়াল আরদি ওয়ামা তুহাহা, জমিনের কসম খান এবং যিনি এই জমিনকে সুবিন্যস্ত করেছেন, বিস্তৃত করেছেন, ওই সত্তার কসম খান। এরপর আবার বলেন ওয়াল আরদি ওয়ামা তুহাহা, আল্লাহ বলেন নয়টা কসম খাটলাম, বান্দা কয়টা কসম বলেন? নয়টা কসম কাটার পরেও যদি তোর বিশ্বাস না হয় তাহলে বান্দা তোরও কসম কাটলা, ওয়া নাফসি এবং যিনি তোকে সাজিয়েছেন সেই সত্তার কসম, আল্লাহ এগারোটা কসম খান। এরপরে বলেন অতঃপর ভালো মন্দ বুঝার জ্ঞান তোরে যিনি দান করেছেন সেই সত্তার কসম। এরপরে কসম কাটার পরেও তাকিদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও আল্লাহ তাকিদ ব্যবহার করেন। আল্লাহ বলেন কদ কদ আফলাহা মান যাক্কাহা, এই কদ লিত তাকিদ, তাকিদের জন্য আল্লাহ কদ ব্যবহার করেন, কসম 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 কসম, অবশ্যই আবার তাকিদ দিয়ে বলেন অবশ্যই অবশ্যই, আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করলো সেই ব্যক্তি সফল কাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ, যে ব্যক্তি নিজেকে কি করলো বলেন না, বলেন বলেন বলেন, যে নিজেকে আত্মশুদ্ধি করলো সে সফল কাম। কার কথা একটু চিল্লায় বলতে পারবো? কার কথা? কি করলো? পীর মুরিদির মূল মাকসাদ কি বলছিলাম? কোরআনে পাইলেন তো, হক্কানি পীর মুরিদির দলিল পাইলেন তো, এবার আর গালাগাল করবেন তাদেরকে? এখন আমি এদের মাঝখান দিয়ে কিছু লোক এমন চাই, আমি জানি এদিকে এই চট্টগ্রামের এই এই সাইডটায় পীরমুড়ি দিকে গালাগাল দেয় না সাধারণত, তারপরে আমি এমন কিছু লোক চাই যারা আগে পীরমুড়ি দিকে বেদাত নাকি ইবাদত এই একটা সন্দেহে পড়ে থাকতো, যে আসলে পীরমুড়ি দিয়ে এই জিনিসটা কি বেদাত নাকি ইবাদত, সন্দেহ লাগতে পারে না যারা জানে না। এই সন্দেহে আগে ছিল, আলহামদুলিল্লাহ দলিল দেওয়ার পরে এখন এই সন্দেহ দূর হয়েছে। কাদের কাদের হাত ওঠান তো দেখি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকেই আছে অনেকেই আছে, হাত নামান। আগে সন্দেহে ছিল, এখন সন্দেহে নাই, এমন কয়েকজন আছেন হাত উঠাইছেন আলহামদুলিল্লাহ বলি। এবার আসেন, পীর মানবো তো কেমন পীর, কোন পীর মানবো? মনে কষ্ট কেউ পাইবেন না, যদি জুতা থাকে আপনার কাছে মারতে পারেন, সমস্যা নাই। আল্লাহরে বলতে পারবো, আল্লাহ হাসরের ময়দানে যায় বলতে পারবো, আল্লাহ তোমার কথা বলতে যায়, হক্কানি পীরদের কথা বলতে যায়, জুতার বাড়ি খাইছি আল্লাহ, এই ওসিলায় মাফ করো, আশা করি আল্লাহ জান্নাত দিয়ে দিবে, তো সমস্যা নাই, আপনারা মারতে পারেন। অনেক জায়গায় অনেক অনেকের কষ্ট দিয়ে ফেলাই, তারপরে অত কঠিনটা বলবো না, এখন শুধু এতটুকু বলি কাদেরকে মানবো। মন যা চায় তা করবো না, বলেন আমার সাথে, মন যা চায় তা করবো না, রাসূল যা বলেন তা সারবো না, মন যা চায় তা করবো না,
আল্লাহ যা বলেন তা ছাড়ব না। এই দুইটা লাইন যে সমস্ত আল্লাহ ওয়ালার ভিতরে আছে, ওই সমস্ত আল্লাহ ওয়ালারাই হক্কানি পীর। চিল্লায় বলে সুবহানাল্লাহ, মনে চায় আমার দরবারে পুরুষ এবং নারী একসাথে মুরিদ হোক, কোনো পর্দা না থাকুক, এটা মনে চায়। কিন্তু মনকে আগে বাড়ায় না। শরীয়ত বলে হায় হায় পুরুষ নারী পর্দা করা ফরজ, না করলে জাহান্নাম। হায় হায় শরীয়ত রে আগে বাড়ায় দিলাম, আল্লাহ এবং রাসূলের কথাকে আগে বাড়াইলাম। মন চায় ওদিকে না যাইতে, মন চায় ওদিকে যাইতে, আমার মনকে প্রাধান্য দিলাম না। মন যা বলে তা মানলাম না, আল্লাহ যা বলেন তা শুনলাম না। মন যা বলে তা মানলাম না, রাসূল যা বলেন তা শুনলাম না। ওর থেকে বড় আল্লাহ ওয়ালা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এত গেল এক হিসাব। আপনার মাথা ব্যথা হয়েছে অথবা পেট অপারেশন করতে হবে, এখন আপনি কি লাইসেন্স ছাড়া ডাক্তারের কাছে যাবেন? আপনাদের বুঝছি একটু রসকস সিঙ্গারা সব কিছুই দেওয়ার দরকার, খালি দলিল দিলেই তো লাভ হইব না। আচ্ছা সবই দিব, একটু সময় অপেক্ষা করেন। আপনার পেটে ব্যথা, আপনি কি লাইসেন্স ছাড়া ডাক্তারের কাছে যাবেন? আপনি বাড়ি বানাইবেন, ইঞ্জিনিয়ার ডাকবেন, লাইসেন্স ছাড়া ইঞ্জিনিয়ার ডাকবেন? আপনি বলেন সরকার যদি জানে ও লাইসেন্স ছাড়া ইঞ্জিনিয়ার, সরকার ওরে জেলে ভরবে না? ইঞ্জিনিয়ারের দাবি করলে জেলে ভরবে, কারণ তুই তোর কাছে লাইসেন্স নেই, তুই তো বিল্ডিং করে তুই পরে বিপদে ফেলাবি। এখন বলেন যে পীরদের কাছে লাইসেন্স নাই, আপনার ডাক্তারের কাছে যদি লাইসেন্সবিহীন ডাক্তারের কাছে যান, বিপদ হতে পারে। যে পীরের কাছে লাইসেন্স নাই, ওই পীরের কাছে গেলে কি বিপদ হবে না? পীরের লাইসেন্স কে? কি ডাক্তারকে লাইসেন্স দেয় আরেক ডাক্তার, তার উস্তাদ বড় ডাক্তার। ঠিক এমন আত্মার চিকিৎসা যারা করেন হক্কানি পীর, এদের লাইসেন্স আবার দেয় আরেক তার বড় ডাক্তার। সুবহানাল্লাহ, তার উস্তাদ যে এমন বড় ডাক্তার। যেমন কথার কথা আমাদের সবার পীর আল্লামা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুল আলিয়া, তার পীর হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহ, তার পীর মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহ। এরকম কইরা কইরা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, এরকম কইরা কইরা হাজা মঈনউদ্দিন চিশতি, এরকম কইরা কইরা আব্দুল কাদের জিলানি, এরকম করে করে ইমামে বুখারি, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে দাউদ, এরকম করে করে ইমামে আজম আবু হানিফা পর্যন্ত চলে যায়, এরকম করে করে হাসান বসরি পর্যন্ত চলে যায়, এরকম করে করে হাসান বসরিকে লাইসেন্স দেয়। ইংলিশে বলা হয় লাইসেন্স, আরবিতে বলা হয় এজাজত বা খেলাফত। কি বলা হয় বলেন? আমরা বলি না উনি উনাকে এজাজ দিয়েছেন অথবা উনি উনাকে খলিফা বানিয়েছেন। এইরকম করে করে হাসান বসরিকে আত্মশুদ্ধির ব্যাপারে খলিফা বানান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলীকে স্বয়ং খলিফা বানান আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো জাহা আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজিকে ডাইরেক্ট খলিফা বানান স্বয়ং আল্লাহ। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আল্লাহ খলিফা বানান, এই খলিফার সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা কে? আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো জাহা আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে সোহবত, এদের সোহবত যাও, কোরআন কিভাবে পড়তে হয় তামরিন করো, কোরআনের আমল কিভাবে করতে হয় তামরিন করো, চর্চা করো, কিভাবে আল্লাহকে ভয় পাইতে হয় চর্চা করো, কিভাবে হাঁটতে হয় তাদের থেকে দেখে শিখো, কিভাবে খাইতে হয় তাদের থেকে দেখে শিখো, কিভাবে ঘুমাইতে হয় তাদের থেকে দেখে শিখো, তো তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। এই জন্য ওলিদের সাথে হক্কানি ওলিদের সাথে দুশ্মনি কইরো না, পার পাইবা না। এটা আমার কথা না, কি বলেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদান্তু বিল হারব, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে নবীজির মাধ্যমে বলেন, যে ব্যক্তি আমার ওলিদের সাথে, যে ব্যক্তি আমার বন্ধুদের সাথে দুশ্মনি করে, আল্লাহ পাক বলেন ওদের সাথে যুদ্ধ আওয়ামী লীগের করতে হবে না, ওদের সাথে যুদ্ধ বিএনপিরও করতে হবে না, ওদের সাথে যুদ্ধ আমি মাওলা নিজে করে নিলাম, ওদের সাথে যুদ্ধ আমি মাওলা ঘোষণা দিয়ে দিলাম।
আল্লাহ ঘোষণা দেয় আর কি যুদ্ধের প্রয়োজন হয় নাকি বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পায়ের থেকে অল্প একটু কাদা ছিটে, অল্প একটু কাদা ছিটে একজন মহিলার গায়ে পড়ে, আল্লাহু আকবার, মহিলার গায়ে লাগে। মহিলার প্রেমিকা বা তার সাথে যাইতেছিল, সেই প্রেমিকা ঈশা হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কির গালের মধ্যে ঠাস করে চড় লাগায় দেয়। তিনি আল্লাহ ওয়ালা ছিলেন, কি ওয়ালা বলেন, আল্লাহ আর আল্লাহ ঘোষণা, যে ব্যক্তি আমার বন্ধুদের সাথে দুশ্মনী করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেন, কে চিল্লে বলেন, কে আল্লাহ আরো জোরে বলেন, আল্লাহ ঘোষণা করেন। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরকে দেয় থাপ্পড়, থাপ্পড় দিতে দেরি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুখে কিছুই বলেন নাই, সুজা হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে কতক্ষণ পরে ওই লোকটা মারা যায়, যে থাপ্পড় দিছিল ওই লোকটা সাথে সাথে মারা যায়। মারা যাওয়ার পরে ওই মহিলা দৌড়াইয়া আইসা হাজী আমদাদুল্লাহ মুহাজির মুখের পায়ের সামনে পড়ে, পায়ের সামনে পড়া অনুনয় বিনয় কইরা কাইতা কাইতা বলে, হযরত আপনি কেমন বড় আল্লাহ ওয়ালা, আপনি আমার স্বামীরে বদদোয়া দিছেন, আপনাকে চর দিতে দেরি হইল আর আমার স্বামী মারা যাইতে দেরি হইল না, আপনি আমার স্বামীকে বদদোয়া দিছেন, হুজুর আপনি আমার স্বামীকে মাফ কইরা দেন। হুজুর বলতেছেন, আরে না, আমি তো তোমার স্বামীরে বদদোয়া দেই নাই, আমি তো তোমার স্বামীরে বদদোয়া দেই নাই, ওলামায়ে কেরামের কাজ, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাজ তো বদদোয়া দেওয়া না, হেদায়েতের দোয়া করা, আমি তো তোমার স্বামীকে বদদোয়া দেই নাই। তবে তবে শুনে রাখো, তোমার গায়ে কাদা ছিটে গেছে, এটা যেমন তোমার প্রেমিক সহ্য করতে পারে না, আমারও তো একজন প্রেমিক আছে, আল্লাহ তোমার কাছে তোমার পায়ে কাদা ছিটে গেছে, এটা যেমন তোমার প্রেমিক সহ্য করতে পারে না, আমারে চর মারলো, আমারও তো একজন প্রেমিক আছে, চর মারার পরে আমার প্রেমিক সহ্য করতে পারে না, সাথে সাথে ওর জান কবজ করে নিয়ে গেলেও যে ব্যক্তি আমার হলিদের সাথে দুশ্মনী করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেন কে, আল্লাহ। আল্লাহ ওয়ালা চিনলেন না রে, চিনলেন না হাটাদারির হযরত আল্লামা আহমদ শফি বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আল্লাহ ওয়ালা, উনি একটা পর্দার উদাহরণ দিতে গেছিলেন, কিসের উদাহরণ বলেন, মানুষ যেন পর্দা কো, পর্দা জিনিসটা ফরজ নাকি নফল নাকি বেদাত নাকি গুনাহ, পর্দা জিনিসটা ফরজ, মানুষ যেন পর্দার দিকে ফিরে, মানুষ যেন পর্দার দিকে ধাবিত হয়, যুবকরা যেন পর্দার দিকে আকৃষ্ট হয়, এই জন্য একটা উদাহরণ টেনেছিলেন, কারণ নারী দেখার পরে এবং কোনো পুরুষ নাই যে তার কাম ভাব জাগবে না, কারণ এটা পুরুষের দেখা দোষের কিছু না, হযরত আব্বা জান আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনার বাম পাজরের থেকে আর বের কইরা মা হাওয়াকে বানাইয়া পাশে শুয়াইয়া রাখেন, আব্বা জান আদমের কি কোনো গুনাহ আছে নাকি বলেন, নবীদের কি কোনো গুনাহ আছে নাকি বলেন, না গুনাহ নাই, চোখ দিয়ে চোখ যখন খুলে অটোমেটিক বাম দিকে যখন তাকায়, তাকাইয়া দেখে সুন্দরী রমণী পাশে শোয়া, অটোমেটিক হাত চলে যায়, তাহলে বোঝা গেল নারীদের উপর আকর্ষণ এটা পুরুষের থাকবেই থাকবে, এটা দোষের কিছু না, যে ব্যক্তি নারীদের উপর আকর্ষণ জাগে না ও হলো হিজলা, ও কি বলেন না, ও হলো হিজলা অথবা গজে বঙ্গ রোগী, আর যার আকর্ষণ জাগার পরে আকর্ষণ মোতাবেক কাজ করে ও হলো শয়তান, আর যার আকর্ষণ জাগার পরে আকর্ষণ থেকে ফিরে আসে ও হলো আল্লাহওয়ালা, তো আকর্ষণ জাগবেই জাগবে, এই জন্য আল্লামা আহমদ শফি একটা উদাহরণ দিয়েছিলেন, যে তেঁতুল দেখলে যেমন মুখের মধ্যে পানি এসে যায়, তেঁতুল দেখলে যেমন মুখের মধ্যে পানি এসে যায়, ঠিক নারীদেরকে দেখলেও একজন যুবকের যৌবনের মধ্যে যৌবনের পানি এসে যায়, ঠিক না ঠিক, এই জন্য পর্দার দিকে যাতে মানুষ ধাবিত হয়, পর্দার দিকে যাতে মানুষ ফিরে, এই পর্দার দিকে ফিরার জন্য হুজুর একটা উদাহরণ দিয়েছিলেন, তেঁতুল দেখলে যেমন জিভে পানি আসে, নারীদেরকে দেখলেও যুবকদের গায়ের মধ্যে যৌবনের পানি আসে কি আসে না, অবশ্যই আসে, যার পানি আসে না তো হিজলা বললাম, আর যুবক যদি হয়ে থাকো পুরুষ যদি হয়ে থাকো অবশ্যই জাগবেই জাগবে, এই উদাহরণ দিয়েছিল যাতে পর্দার দিকে ফরজের দিকে যাতে মানুষ ফিরে, অথচ এটাকে নিয়ে অনেকে বিদ্রুপ করে।
করছে ওদের পরিণাম কি হয়েছে বলবো? ওদের পরিণাম হয়েছে রাশেদ খান মেনন, এমপি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের একজন সম্মানিত এমপি, যাকে সবাই সম্মান দিত, আওয়ামী লীগের সবাই সম্মান দিত, ও সংসদ পার্লামেন্টে দাঁড়াইয়া ও আল্লামা আহমদ শফি সাহেবকে তেতুলের বইলা গালি দিয়েছিল। আল্লাহ তাকে সহ্য হয় নাই, কিছুদিন যাইতে না যাইতে এক বছরও পার হয় নাই, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, আমার বন্ধুদের সাথে দুশমনী করলে ওদের সাথে যুদ্ধের ঘোষণা, ও বিএনপি তোমাদের করতে হবে না, ও হেফাজত তোমাদের করতে হবে না, ও তাবলীগ তোমাদের করতে হবে না, ও চরমোনাই তোমাদের করতে হবে না, ওদের সাথে যুদ্ধের ঘোষণা আমি মাওলা নিজে নিয়ে নিলাম। ওই রাশেদ খান মেনন আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর কইলা গালি দিতে দেরি হয়েছে, কয়েকদিন যাইতে না যাইতে এমন অপমান কইরা ওরে এমপি থেকে নামানো হয়েছে। নামাইছে কারা? জাতীয় পার্টি? আরে না। নামাইছে কারা? বিএনপির লোকেরা? আরে না। জামাতের লোকেরা? আরে না। হেফাজতের লোকেরা? তাও না। নামায় কারা? তাদের দলের লোকে আল্লামা আহমদ শফিকে গালি দেওয়ার কারণ সারা আর কিছু না, তাদের লোকে তাদের দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি তাকে এমপি গিরির থেকে বরখাস্ত করে দেয়। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, এটা আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করার ফল, আর কিচ্ছু হতে পারে না, ঠিক না ভাই? এরপরে আসেন আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর কইলা, আপনাদের সুপরিচিত হইতে পারে তার অনেক দলের লোক আছে, আগে পুরো ঘটনা শুনেন তারপরে বলবেন। আল্লামা আহমদ শফিকে গালি দিছিল এক নাম নজরুল ইসলাম বাইশ হাজারি, কারা কারা চিনেন হাত ওঠান, চিনেন কারা কারা? নজরুল ইসলাম বাইশ হাজারি, আপনিও চিনেন, হাসছেন যেহেতু আপনিও চিনেন, নজরুল ইসলাম বাইশ হাজারি ফেনী সোনাগাজীতে পয়সা পয়সা আল্লামা মানুষ যেন পর্দার দিকে ফিরে, মানুষ যেন পর্দা করে, এই জন্য গালি, এই জন্য আল্লামা আহমদ শফি তেতুল দিয়ে একটা উদাহরণ দিছিল, কিন্তু ওই পর্দার দিকে আর কেউ না বুঝলে তুই তো একজন আলেম, তুই তো বুঝোস, তোর তো বিদ্রুপ করা ঠিক হয় নাই। আল্লামা আহমদ শফি যেমনই হয় হইতে পারে মাসালা নিয়ে মতভেদ তোমার সাথে থাকতে পারে, কিন্তু যেহেতু পর্দা ফরজ, এই ফরজ জিনিস নিয়ে যেহেতু তিনি একটা তাকিদ দেওয়ার জন্য এই তেতুল দিয়ে উদাহরণ দিছিলেন, এটা তোর মতো আলেম বলাটা ঠিক হয় নাই। তেতুল তেতুল বইলা গালি দেয়, বেশি দিন যায় নাই, বছর খানেক হয় নাই, ওর মুখ দিয়া বানানো কোরআন বের হয়, আজ পর্যন্ত কেউ কোরআন বানাইতে পারে না, ও মুখ দিয়ে কোরআন বানায়। যারা ইন্টারনেট ফেসবুক চালাইছে ওরা জানে একজন কয়েকদিন আগে দাজ্জাল বের হয়েছে, বানায় বানায় কোরআন পড়ে, এইটা ইন্টারনেটে কারা কারা দেখছো হাত উঠাও, কি বানাইছে না? আমি কি মিথ্যা কথা বললাম? আর কোন হাত না মান, আর কোন কারণ না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, আল্লাহ বলেন হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেন, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে দুশ্মনী করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আর কারণ না, আমি মাওলা ওদের সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম, যে কোরআন আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, ওই কোরআন কোনো শব্দ হয় না, কোনো ব্যাকরণগত ঠিক হয় না, ও কোরআন বানায় বানায় কইরা আন্তাজে কুন্তাজে একটা টান দিয়ে বলে, দেখ কোরআন কিভাবে পড়তে হয়, ঘোড়ার ঠোঁটের দিকে তাকায় দেখ, নাউজুবিল্লাহ বলে। এরপর এটা আর কিছু না, হযরতের সাথে আল্লাহওয়ালাদের সাথে বিয়াদবির ফল। এরপরে আল্লামা আহমদ শফিকে ফেনীর আরেকজন নেতা বলছিল, আল্লামা আহমদ শফি যদি ফেনীর মধ্যে ঢুকে, আল্লামা আহমদ শফি আরে চিনলেন না, আরে চিনলেন না, বাড়ির পাশে থাকে তো, মক্কার মানুষ সহজ পায় না, একটা কথা আছে না, বাড়ির পাশে থাকে তো, কে থাকে চিনলেন না, আল্লাহ বলছিল আল্লামা আহমদ শফি যদি ফেনীর মধ্যে ঢুকে, আল্লামা আহমদ শফিকে মাইরা শুটকি বানাবো, কি বলছিল, মাইরা শুটকি বানাবো, যারা ইন্টারনেট ফেসবুক চালায় এরা জানে, কয়েকদিন বলতে দেরি হয়েছে, কয়েকদিন পরে আল্লাহর মনে হয় এটা মন ভালো লাগে নাই, আল্লাহর মনে হয় ওই জিনিসটা ভালো লাগে নাই, যে আমার বলিকে তুই মাইরা শুটকি বানাইতে চাস, তাই না, আমি তোরে মাইরা শুটকি বানায় রাখবো, আল্লাহ কয়েকদিন পরে এমন এক অ্যাক্সিডেন্ট করাইছে ওরে, অ্যাক্সিডেন্টে পুরো শরীরে আগুন ধরে গেছে, ওর ছেলে সন্তানেরা ওরা চিনতে পারে না, পুরো শরীর আগুনে
মানে কইরা শুকির মতো হয়ে গেছে, অথচ ও শুকি বানাইছিল ভাইয়া বানাইতে চাইছিল আমাদের মাথার তাজ সেতাজ আল্লামা আহমদ শফিকে নিজেই শুকি হয়ে কবরে যায়। বাতিল সে দাবনে বলে আয় আসমানে হি হাম সুবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা সুবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। আরো বলবো ওলিদের সাথে বেয়াদবি ফল আরো বলবো, শুনবেন আপনারা কারা কারা শুনবেন আদু খান আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লামা আহমদ শফিকে যখন নজরুল ইসলাম ভাই সাধারণ ভেঙ্গায় ভেঙ্গায় তিনি হুজুর বলে পাশের চেয়ারের মধ্যে একজন বৈশা বৈশা ও আমার মাওলানা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও বৈশা বৈশা তার কেলকেলায় হাসে। আমি তখন মনে মনে বলি আরে একজনে পর্দার ব্যাপারে পর্দা যাতে মানুষ করে এই জন্য তাকিদ দেওয়ার জন্য তেঁতুলের উদাহরণ দিয়েছিল, সেটা আবার এক বক্তা ভেঙ্গায় আবার তুই পাশে বৈশা বৈশা ফেটকা তোরা মাওলানা হয়েও তোরা হুজুরে চিনলি না, মূর্খরা যদি বলতো মানা যাইতো তোরা মাওলানা নাম দিয়া হুজুরে গালাগাল করতেছ আল্লাহ মনে হয় তোর হাসি বেশি দিন সহ্য করবে না। বেশি দিন যায় নাই বেশি দিন যায় নাই নুসরতরে দর্শন করতে যায়া নুসরত জাহান্নামে দর্শন করতে যায়া ধরা খাইছে, নুসরতরে আগুনে পুড়াইতে যায়া ধরা খাইছে। এখন সরকার সেই সিরাজউদ্দৌলা ফেরির সিরাজউদ্দৌলারে ফাঁসি রায় দিয়া দিছে মান্না দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বাজানরে হুজুরের পক্ষে বলতেছে দেইখা তোমাদের অনেকের মনে কষ্ট লাগতে পারে কিন্তু মনে কষ্ট লাগুক আর যাই লাগুক এটাই বাস্তবতা, প্রত্যেকটা কথা সাক্ষী তোমরাই যারা নাকি ইন্টারনেট ফেসবুক চালাও তোমরাই প্রত্যেকটা কথা সাক্ষী। যেটা যেই বেয়াদবি করছিল সেই বেয়াদবিটাও ভিডিও আকারে আছে, বেয়াদবির ফলগুলোও ভিডিও আকারে আছে, আমার নতুন করে দলিল দেবার দরকার নাই। তোমরাই জানো যে নুসরাত জাহান্নামে নুসরাত জাহান্নামে ফিরে দর্শন করতে চাইছিল কি চায় নাই, চিল্লায় বলা চাইছিল কি চায় নাই চাইছিল। আল্লাহ কি করছে আমার বন্ধুদের সাথে দুশ্মনী করো না, আল্লাহ কয় এমন ইতিহাস করে দিব যে ব্যক্তি আজ পর্যন্ত কেউ ইতিহাস গড়ে নাই ভবিষ্যতেও এমন ইতিহাস গড়বে কিনা সন্দেহ। কোন আলেম কোন আলেমের মুখ দিয়ে আজ পর্যন্ত কোনো উল্টা এবং বানানো কোরআন বের হয় না, ওর মুখ দিয়ে বের হয়ে যায়। কোন আলেম আজ পর্যন্ত নারীকে ধর্ষণ করে ফাঁসির শাস্তিতে যায় না, ওর মতো আলেম ফাঁসির শাস্তিতে যায়। কারণ একটাই, আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করা। এই জন্য নিয়োগ করেন যদি কোনো আল্লাহ ওয়ালার ব্যাপারে বুঝে না আসে তাহলে চুপ থাকবো, তারপরেও কোনো আল্লাহ ওয়ালাকে আর গালাগাল গালা দিব না, হাত উঠায় একটু আল্লাহকে দেখায় দেই চিল্লায় বলি আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে কবুল করো বলি আমিন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাতিলের আতঙ্ক নির্ভয় এগিয়ে যায় যিনি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রে যে পুলিশে হেফাজতের রাত্রে যে পুলিশে হ্যান্ডকাপ পড়াইছিল রিমান্ডের মায়ের দিছিল হুজুরকে পাড়ি দিছিল, মনে মনে বলছিলাম আহারে তখন তো জানতাম না কোন পুলিশে নিছিল, মনে মনে বলছিলাম আহারে কোন পুলিশটা জানি আমার হুজুরে মারতেছে, ওই পুলিশটার অবস্থা না জানি কি হয়। আল্লাহ জানায় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার বলির সাথে তোরা দুশ্মনী করতেছ। নাস্তিকদের বিচার চাওয়ার জন্য ওখানে গেছিল আমার রাসূলকে গালি দিছে আমাকে গালি দিছে সেই বিচার চাওয়ার জন্য ওখানে গেছিল, তোদেরকে মারার জন্য যায় নাই সেই বিচার চাওয়ার জন্য গেছিল, তোরা তো বললেই হতো বিচার আমরা করব এইটা না বইলা আমার বলিরে তুই জেলখানায় ভরলি আমার বলিরে তুই হ্যাঙ্গাপ পড়াইলি। সেই পুলিশ মাত্র 5 বছর 6 বছর চাইতে না চাইতে সেই পুলিশ এখন ফেসবুকের মধ্যে, আপনারা ফেসবুক যারা চালান তারা জানেন কান্দে কান্দে ওর কান্দার কোন কাতাল নাই, টিভির সামনে বৈশা কান্দে মিডিয়ার সামনে বৈশা কান্দে, কেন কান্দ এখন কেন কান্দ এখন চাকরি সুইটা যায় অপমানের সাথে কেন, এটা আর কিছু না ওরা মাইকেরা এবং হক্কানি আল্লাহ আলাদার সাথে দুশ্মনির ভাল, তুমি আমাদেরকে বুঝদান করো বলি আমি। ও মেরে মোহতারাম ভাইও এই জন্য বলতেছিলাম ড্রাইভার হইতে হইলে যেমন ড্রাইভারের কাছে যাও
দেওয়ার আগে ঠিক এমনি কইরা যদি নিজেকে আত্মশুদ্ধি করতে চাও তাহলে যারা আত্মশুদ্ধির ব্যাপারে আরেকজনের থেকে লাইসেন্স পাইছে তাদের কাছে যাওয়া লাগবে। অর্থাৎ যদি আল্লাহ ওয়ালা হইতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। তোমার সমস্যা কি আল্লাহ ওয়ালা হইতে? তোমার কি কোনো কিছুর অভাব নাকি? ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে, ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে, আওর হায় মসরুফ খিদমত গুল জাহা মেরে লিয়ে, আওর হায় মসরুফ খিদমত গুল জাহা মেরে লিয়ে, পর কবর মেরে লিয়ে হায় হর সমর মেরে লিয়ে, পর কবর মেরে লিয়ে হায় হর সমর মেরে লিয়ে, হর চমন মেরে লিয়ে হর খুলসিতা মেরে লিয়ে, হর চমন মেরে লিয়ে হর খুলসিতা মেরে লিয়ে। মেরে বংশে হাই ইজ বজমে আলম কা ফুরুখত ওয়াক্ত খিদমত হাই সব কাউনো মাকা মেরে লিয়ে, মেরি হস্তি মে হে মুজমার হস্তি এ আলম কা রাস, মেরি হস্তি মে হে মুজমার হস্তি এ আলম কা রাস, হাই সব ইজাদ সুরে কুন ফাকা মেরে লিয়ে, হাই সব ইজাদ সুরে কুন ফাকা মেরে লিয়ে। এই আসমান কাদের জন্য জোরে বলেন? আল্লাহ বলেন ঠিক আছে, কাদের জন্য বানাইছেন জোরে বলেন? আমাদের জন্য। এই সাত জমিন কাদের জন্য বলেন না? আমাদের জন্য। ও বান্দা সাত আসমান তোদের জন্য, সাত জমিন তোদের জন্য, নদী নালা তোদের জন্য, পাহাড় পর্বত তোদের জন্য, নক্ষত্র রাজি তোদের জন্য, চন্দ্র সূর্য তোদের জন্য, সব আমি আল্লাহ তোদের জন্য বানাইছি। তুই আমার সাথে নাফরমানি করতে পারিস, আসমান তোর সাথে নাফরমানি করবে না। তুই আমার সাথে গাদ্দারি করতে পারিস, জমিন তোর সাথে গাদ্দারি করবে না। তুই আমার রাসূলের সাথে গাদ্দারি করতে পারিস, সূর্য তোর সাথে গাদ্দারি করবে না। তুই আমার সাথে নাফরমানি করতে পারিস, চন্দ্র তোর সাথে নাফরমানি করবে না। তুই আমার সাথে গাদ্দারি করতে পারিস, রাত দিন তোর সাথে নাফরমানি করবে না। তুই আমার সাথে নাফরমানি করতে পারিস, হাজার কোটি মখলুক তোর সাথে নাফরমানি করবে না। ও বান্দা সব তোর জন্য, এমনকি ফেরেশতারাও তোদের জন্য, এমনকি আমি আল্লাহও তোদের জন্য। শুধু একটা জিনিসই আমার জন্য, তোর সাড়ে তিন হাত বডিটা আমারে দিয়া দে, তোর সাড়ে তিন হাত বডিটা আমারে দিয়া দে, আর তুই সব নিয়া যা। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কা, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কা, মই হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে, মই হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে। শুধু আমি আল্লাহর জন্য, আর সমস্ত দুনিয়া আমার জন্য, শুধু তুমি হয়ে যাও আল্লাহর জন্য। তাহলে দেখবা টাকা পয়সা কোথার থেকে আসবে তুমি কোনো তাল পাইবা না। তুমি হয়ে যাও আল্লাহর জন্য, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ যখন তোমার জন্য হয়ে যাবে, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা আমি না ওই বান্দাটারে অনেক ভালোবাসি, তোরাও ওই বান্দারে ভালোবাসবি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবে, এ ফেরেশতারা তোরা ভালোবাসিস, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলবে, ও জমিনের ফেরেশতারা আমার আল্লাহ ওই বান্দারে ভালোবাসে, তোরাও করে ভালোবাসবি। এবার জমিনের কোটি 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 ফেরেশতারা ভালোবাসে। এরপর জমিনের ফেরেশতারা যখন ভালোবাসে, পিপড়া থেকে নিয়ে হাতি পর্যন্ত যত কোটি মখলুক আছে সবার কানের মধ্যে যায় বলে, অন্তরের মধ্যে দিয়া দেয়, ও মখলুক আমার আল্লাহ এই বান্দারে অনেক বেশি ভালোবাসে, আমরাও এই বান্দারে অনেক বেশি ভালোবাসি, তোরাও এই বান্দারে অনেক বেশি ভালোবাসি। এরপরে আল্লাহ যখন ভালোবাসা শুরু কইরা দেয়, মখলুক ও তারে ভালোবাসে। একটা ঘটনা বইলাই আমি আমার বয়ান শেষ করব। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে যে ব্যক্তি কার জন্য হয়ে যায়? বলেন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আপনারা জানেন, যারা উজানি মাদ্রাসায় গেছে এরা জানে, উজানির হযরতের আসল পীর যে বড় পীর, উজানির মধ্যে প্রথম পীর যে, ওনার নাম হলো আরি ইব্রাহিম উজানি রহমাতুল্লাহ আলাইহি। ওনার আসল বাড়ি কিন্তু বাংলাদেশে না, ওনার আসল বাড়ি হলো করাচি। ওলামায়ে কেরাম জানেন, ওনার আসল বাড়ি বাংলাদেশে না, ওনার আসল বাড়ি হলো করাচি। কোথায় বলেন? আসল বাড়ি হলো করাচি।
উনি বাংলাদেশে দিন প্রচারের জন্য আসবেন, কিন্তু গাড়ি নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, কেমনে আসবেন, যানবাহনের ব্যবস্থা নাই। আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও মাওলা যানবাহনের ব্যবস্থা করো, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কা, মাই হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে, মান কানা লিল্লাহ কার আল্লাহু লা, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কেমনে আসবেন বাংলাদেশে? স্বপ্নে নবী যে আয়েশা বলছে যে যাও বাংলাদেশে যাও, দিন প্রচার করতে যাও, কিন্তু কিভাবে আসবে? কোনো যানবাহন নাই, ঘোড়া নাই, উট নাই, কিছু নাই। হঠাৎ করে দেখে একটা বাঘ তার সামনে আয়েশা হাজির, সুবহানাল্লাহ, বাঘ তার সামনে আয়েশা হাজির। উনি বাঘের উপরে চড়েন, বাঘের উপরে চড়ার পর চাবুক হিসাবে কি ব্যবহার করেন? হঠাৎ আয়েশা দেখে একটা সাপ তার সামনে আয়েশা হাজির, চাবুক হিসাবে সাপটারে ধইরা বাঘটারে ঘোড়া বানাইয়া পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। কানালিল্লাহ কানাল্লাহু লা, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহও তার জন্য হয়ে যায়। হইতে পারে এটা বিশ্বাস হবে না, এখনকার জামানায় এই সমস্ত ঘটনা বিশ্বাস করে না, তবে মনে রাখবেন হাদিসে আছে আল কালামাত হাক্কুন, বুজুর্গদের কালামাত সত্য। আচ্ছা ঠিক আছে, আর ইব্রাহিম জানিকটা বিশ্বাস করতে হবে না, আসো সাহাবায়ে কেরামের জামানা যাই, সাহাবায়ে কেরামেরটা তো বিশ্বাস হবে তাই না? ইতিহাস পড়েন, ইতিহাসের মধ্যে পাওয়া যায় সাদ বিন আবি ওয়াক্কাসকে, সাদ বিন আবি ওয়াক্কাসকে সেনাপতি বানাইছে, 10,000 সাহাবীর সেনাপতি বানাইয়া যুদ্ধে পাঠায়। যুদ্ধে যাওয়ার পরিমধ্যে সন্ধ্যা হয়ে যায় আফ্রিকার জঙ্গলে। আফ্রিকার জঙ্গল কত বড় আপনারা ভালো করেই জানেন, বাঘ বাল্লো হিংস্র প্রাণী দিয়ে ভরা। আফ্রিকার জঙ্গলে যখন যায় সমস্ত সাহাবায়ে কেরাম বলে হুজুর আর তো সামনে যাওয়া যাবে না, একদম অন্ধকার, সামনে শত্রু বাহিনী ওত পেতে থাকতে পারে, ডাইনে সাগর, বামেও যাওয়া যাবে না, পিছনে তো আরো যাওয়া যাবে না, এখন আমরা কি করব? এখন তো যাওয়ার জায়গা নাই, আজকে রাত্রে মরা ছাড়ার কোনো গতি নাই, বাঘবাল লোকরা আমাদেরকে খেয়ে ফেলবে, হিংস্র প্রাণীরা আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাবে, তো কি করব? হুজুর বলে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। চলো, টেনশনের কোনো কারণ নাই, ওই পাহাড়ে চলো, ওই পাহাড়ে চলো, এবার সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই পাহাড়ে যায় একটা ভাষণ দেয়। ভাষণের মধ্যে বলে, ও হিংস্র প্রাণীর দলেরা, ও সিংহের দলেরা, ও বাঘের দলেরা, ও সাপের দলেরা, ও বানরের দলেরা, ও বন মানুষের দলেরা, নবীর দিনকে জিন্দা করার জন্য কিছু মেহমান আসছে, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য কিছু মেহমান আসছে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের কিছু মেহমান আসছে, তোরা এই জঙ্গল ছেড়ে চলে যা। এই কথা বলতে দেরি হইছে, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, এই কথা বলতে দেরি হইছে, সাপগুলা সাপের ডিমগুলা কামড় দিয়া, বানরগুলা বানরের বাচ্চাদেরকে কোলে নিয়া, সিংহগুলা সিংহদের বাচ্চাদেরকে কোলে নিয়া, বাঘগুলা বাঘের বাচ্চাদেরকে কামড় দিয়া, চার চার কাতারে সে চলে যায়, ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। আল্লাহু আকবার, কাফেররা এটা দেখার পর দূর থেকে তাকায় তাকায় যখন দেখে, সাথে সাথে কতগুলা কাফের আইসা হাত ধইরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। হরজ খাহি বাসু লেকিন অন্ধকে দিওয়ানা বাস, হরজ খাহি বাসু লেকিন অন্ধকে দিওয়ানা বাস, পা মুহাম্মদ হুশে বাসু পা খুদা দিওয়ানা বাস। এই বলতেছিলাম যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়, মাখলুক তার গোলাম হয়ে যায়, এই জন্য কারা কারা আল্লাহর জন্য হইতে রাজি আছে? আল্লাহু আকবার বলছেন, আল্লাহ তুমি হাকগুলোকে কবুল করো বলে আমিন। আল্লাহর জন্য হইতে চাইলে হাক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। আমরা তো এখন মনে করি বেলকিবাজি দেখাইলে কেরামত হোক, কেরামত ওয়ালা পীর হয়ে গেছে, আরে কেরামতির নাম পীর না, একটা গোলাম ছিল, ওই গোলাম 10 বছর থাকে।
থাকার পরে বলে হুজুর আমি আপনার আর খেদমত করব না। কয় কেন করবি না? কয় কত পীর দেখলাম আসমান দিয়ে উড়ে, কত পীর দেখলাম জমিনের উপর ওই মাটির উপর পানির উপরে হাঁটে, আপনারে কখনো দেখলাম না আকাশে উঠতে, কখনো দেখলাম না মাটির উপরে হাঁটতে পানির উপরে হাঁটতে, আপনি কেমন পীর হইলেন? কয় আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, কোনো বাধা দিব না, তবে একটা উত্তর দিয়ে যাইবা। কয় কি উত্তর? কয় 10 বছর তুমি আমার কাছে ছিলা, একদিনও দেখছো কিনা আমার একটা ফরজ, একটা সুন্নত, একটা নফল, একটা ওয়াজিব, একটা সবক, একটা ছোট মুস্তাহাবও আমার ছোটছে 10 বছরে তুমি দেখছো কিনা? বলে না হযরত 10 বছরে একটা মুস্তাহাবও ছোটতে দেখি নাই। কয় তাহলে এর থেকে বড় কারামত আর কি হতে পারে? এর থেকে বড় কারামত আর কি হতে পারে? এবার বলে হুজুর আসল কারামত হলো এগুলা, যারা নাকি তাকবীরুল উলার সাথে নামাজ ছাড়ে না। আসল কারামত হলো এগুলা, জীবন চাইতে পারে সুন্নত লঙ্ঘন করতে পারে না, ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের কাছে যায় বায়াত হবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আধা মিনিটে আরেকটা কথা বলিলা যায়, বর্তমানে এমন অনেক পীর বের হয়েছে, এই জিন বশ করতে পারে না মানুষ, জাদু দেখবেন বাজারে জাদু দেখায়, মানুষ জাদু দেখাইতে পারে, যারা জিন বশ করে ওরা তো আরো বড় জাদু দেখাইতে পারবে, ঠিক না? আপনিও জিন বশ করতে পারবেন, কুফরি কালাম বলা শুরু করে দেন, কুফরি কালাম বললে আর মুসলমান মুসলমান থাকবে না আপনি। কুফরি কালাম করে জিনদেরকে বলে এই বলতো ওই লোকটা কেন আসতেছে, ওটা কেন আসতেছে, জিন আগেই যায় খবর নেয়, খবর নিয়ে বলে হুজুর ওর বাচ্চা হয় না এই জন্য আসে, আরেকজন যায় বলে হুজুর ওর পেট ব্যথা এই জন্য আসে। এবার ওই লোকগুলো যখন ঢুকে কয় হ্যাঁ তোমার রোগ বলতে হবে না আমি জানি, হুজুর আপনি কেমনে জানলেন? হ্যাঁ তোমার স্বামী তোমারে মারে, তোমার বাচ্চা হয় না, তোমার পেটের মধ্যে একটা বাচ্চা মারা গেছে, ঠিক না? এবার ওই ব্যক্তি বলে হায় হায় হুজুর আপনার থেকে বড় গায়েব জানবেওয়ালা নাই, আপনার থেকে আর বড় পীর নাই, আল্লাহু আকবার বলে সিজদা করে যায়, আউযুবিল্লাহ। এগুলার নাম পীর না, যে নামাজ পড়ে না কখনো পীর হতে পারে না। পীর যদি দেখতে চাও তাহলে আল্লামা আহমদ শফীর কাছে যাও, দেখবা পীর তোমার সামনে এসে পড়বে, হাক্কানি আল্লাহু আলাদের কাছে যাও, রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এতক্ষণ বসতে পারছেন একটু দোয়া করতে পারবেন না? আচ্ছা 10 থেকে 20 সেকেন্ড একটু কথা বলবেন, শুনেন, এতক্ষণ বসতে পারছি আমরা একটু দোয়া করতে পারবো না ভাই? সংক্ষিপ্ত দোয়া করে ছেড়ে দিব, আল্লাহ যেন কথা অনুযায়ী আমরা